এটা কি তাহলে অঘটনের বিশ্বকাপ হতে যাচ্ছে? আর্জেন্টিনার পর জার্মানি, পরপর দুই দিন দুই পরাশক্তি এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ধরাশায়ী। আর্জেন্টিনাকে মাটিয়ে নামিয়েছিল সৌদি আরব, আজ জার্মানিকে হারিয়ে আরও একটা অঘটনের জন্ম দিল এশিয়ারই আরেক দল জাপান। দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ খেলতে যাওয়া জার্মানি। এবার কাতার বিশ্বকাপেও নিজেদের প্রথম ম্যাচেই এশিয়ার আরেক পরাশক্তি জাপানের কাছে 2-1 গোলে হেরে গেল। এবার কাতার বিশ্বকাপেও নিজেদের প্রথম ম্যাচেই এশিয়ার আরেক পরাশক্তি জাপানের কাছে 2-1 গোলে হেরে গেল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাশিয়া বিশ্বকাপের ভরাডুবির পর কাতারের মাটিতে নতুনভাবে শুরু করতে চেয়েছিল জার্মানরা। তবে মরুর বুকের বিশ্বকাপেও প্রথম ম্যাচেই জার্মানদের দৈন্য দশায় যেন ফুটে উঠল মাঠে। বিশ্বকাপের গ্রুপ ইতে নিজেদের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নেমেছিল জার্মানি। ম্যাচের শুরু থেকে অবশ্য নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করেছিল জার্মানরা। অধিকাংশ সময় বলের দখল থেকেছে জার্মানদের পায়ে। একের পর এক আক্রমণ করতে জাপানের রক্ষণকে সারাক্ষণের তটস্থ রেখেছে মুলার হাবার্টসরা। জার্মানির টানা আক্রমণের তোর সামলে আক্রমণেই উঠতে পারেনি জাপান। আক্রমণে উঠলেও জার্মানির গোলমুখে শটই নিতে পারেনি জাপানিরা। ম্যাচের মাত্র 8 মিনিটেই অবশ্য জার্মানির জালে একবার বল জড়িয়েছিল জাপান, তবে অফসাইডের কারণে বাতিল হয়েছে সেটিও। এদিকে মুহুর্মুহু আক্রমণ করতে থাকা জার্মানি ম্যাচের 20 মিনিটে গোল পেতে পেতেও পায়নি। গুন্ডোগানের শট ফিরে আসে বার পোস্টে লেগে। এর ঠিক 8 মিনিট পরে আরেকবার গোল বঞ্চিত হয় গুন্ডোগান। এবার তাকে আটকে দেন জাপান গোলরক্ষক সুইচি গুন্ডা। ম্যাচের 33 মিনিটে গিয়ে গোলের দেখা পায় জার্মানি। জাপান গোলরক্ষক ডি বক্সের ভেতর ফাউল করলে রেফারি পেনাল্টি দেন জার্মানিকে। সে পেনাল্টি থেকে জার্মানদের এগিয়ে নিতে একটুও ভুল করেননি গুন্ডোগান। বিরতির 2 মিনিট আগে আরও একবার জাপানের জালে বল জড়িয়েছিল জার্মানি, তবে হাবার্টসের গোলটি বাতিল হয় অফসাইডের খাতায় পড়ে। শেষমেশ পেনাল্টি থেকে পাওয়া গোলের লিড নিয়েই বিরতিতে যায় জার্মানরা। বিরতি থেকে ফিরেও জাপানের রক্ষণে আক্রমণ অব্যাহত রাখে তারা। 47 মিনিটে জাপান গোলরক্ষককে একা পেয়েও গোল ব্যবধান বাড়াতে পারেনি অভিজ্ঞ মুলার। খেলার ধারার বিপরীতে 75 মিনিটে উল্টো গোল খেয়ে বসে জার্মানি। গোল শোধ দিয়েই যেন উজ্জীবিত হয়ে ওঠে এশিয়ার পাওয়ার হাউস খ্যাত জাপান। 7 মিনিট পরই জার্মান সমর্থকদের স্তব্ধ করে দিয়ে জাপানকে এগিয়ে নেন তাকুমা আসানো। ম্যাচের শেষ সময়ে আপ্রাণ চেষ্টা করেও সে গোল আর শোধ করতে পারেনি জার্মানরা। রাশিয়ার বিশ্বকাপের হতাশা ভোলার মিশনে এসে কাতারেও প্রথম ম্যাচেই জাপানের কাছে হেরে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হলো জার্মানিকে। সাদা কালো নিউজ।